সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের খুব পছন্দের মানুষ অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক ফোন নাম্বারটি বলে রাখতে চাই, তবে একজন ফোনে আছেন সেই প্রশ্নটিও আমরা নিব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 6463079828 এ নম্বরে। এছাড়া আমরা সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। অনুষ্ঠানের শুরুতে যেহেতু একজন দর্শক এরই মধ্যে চলে এসেছেন, আমরা প্রশ্নটি একটু নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটি বলে এবং কোথা থেকে বলছেন প্রশ্ন করতে হবে ভাইয়া। আবু নূপুর, আসসালামু আলাইকুম। আমি, আমার নাম আব্দুল সাত্তা, আমি পর্তুগাল থেকে বলতেছি আপু। পর্তুগাল থেকে? তার মানে আপনি ফেসবুকে দেখছেন আমাদের অনুষ্ঠানটি? না, আমি সরাসরি ফোন দিছি আপনার পর্তুগাল থেকে। আচ্ছা আচ্ছা, মানে আপনি জানেন যে এই সময় এই প্রোগ্রামটি হয়। প্রশ্ন আজি, সেই কারণে ধন্যবাদ দিতে চাই। জি, প্রথমে মাহফুজ স্যারকে ধন্যবাদ যে খুব নাইসলি আপনি প্রেজেন্টেশন প্রেজেন্ট করেন। আর স্যার খুব জেন্টল, আমি স্যারের প্রোগ্রাম সবগুলো দেখি। আমার দুজন বন্ধু, একজন ঢাকাতে থাকে, ও আপনার এই স্যারের প্রোগ্রামটা দেখে, ও বলে ওর সাথে কথা হবে সময়, ও বলে যে স্যার খুব ভালো, বা স্যারের আমাদের ফ্যামিলি, আমাদের এফোর ক্যাটাগরিতে আর কি অ্যাপ্লিকেশন আসছিল। তো লাস্ট উইক এফোর ক্যাটাগরিতে আপনার ওয়েলকাম লেটার আসছে আর কি। এখন আমার বড় ভাই যিনি সৌদি আরবে থাকেন, ওনার পাসপোর্টে আগে যেরকম অ্যাপ্লাই হয়েছিল ওনার নাম এবং ডেট অফ বার্থ, তো এটা একটু ভুল আসছিল আর কি। এখন সৌদি আরবে যেরকম ভাবে ওনার পাসপোর্ট আছে নাম এবং ডেট অফ বার্থ, আমরা চাচ্ছি যে এরকম আর কি, মানে এখন চেঞ্জ করার জন্য আর কি। নাম ওনার ছিল, এখন বর্তমানে আছে পাসপোর্টে আব্দুল কুদ্দুস, অ্যাপ্লাই হয়েছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস নামে, আর ডেট অফ বার্থ 15 জানুয়ারি 1976, এটা হবে 15 জানুয়ারি 1974। এখন আপু, এখন যে ওয়েলকাম লেটার আসছে, এখন কি নাম এবং ডেট অফ বার্থ এটা কি প্রশ্ন করছেন, সে কারণে টিবিএন 24 পরিবারের পক্ষ থেকেও আপনার জন্য অনেক অনেক শুভকামনা। জি, উনি যে প্রশ্নটি করেছে, এটি আসলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে F4 ক্যাটাগরিতে এই ধরনের প্রশ্ন অ্যারাইজ করে। কারণ দেখা যায় 12 বছর আগে যে অ্যাপ্লিকেশনটি করা হয়, বিভিন্ন কারণে অফিসিয়ালি দেখা যায় বেনিফিশিয়ারিদের অনেক রকম চেঞ্জ হয়ে যায়, নাম, ডেট অফ বার্থ এটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ন্যাশনাল ভিসা সেন্টার অবশ্যই যখন ওয়েলকাম লেটার আসার পরে যখন ভিসা প্রসেস শুরু হয়, তখন কিন্তু এটা পরিবর্তন করার সুযোগ থাকে। প্রপার ওয়েতে যদি ওনার যে কারেন্ট পাসপোর্টের কপি এবং বার্থ সার্টিফিকেট, সেটি যদি সঠিকভাবে সাবমিট করা যায়, তাহলে এটা চেঞ্জ করা সম্ভব। আচ্ছা, সেটি কোনো সমস্যা হবে কি? না, আমার মতে সমস্যা হওয়ার কথা না। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, তারপরে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি তারিক বলছি অস্ট্রেলিয়া থেকে। জি তারিক ভাই। আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল। আমার শ্বশুর ওনার আন্ডারে দুই বাচ্চার জন্য অ্যাপ্লাই করছিল 2 বছর আগে। গত সেপ্টেম্বর 16 ওনাদের কেস অ্যাপ্রুভ হয়েছে, মানে INS USCIS অ্যাপ্রুভ করেছে। এখন আমি ভিসা বুলেটিন দেখি যে এদের ভিসা অলরেডি অ্যাভেলেবল, কিন্তু এমবেসি 2 মাস হয় এখন পর্যন্ত কেস নম্বর অথবা ইনভয়েস নম্বর দিচ্ছে না। এখন আমি পেমেন্ট দিতে পারছি না, এবং এটাকে কল দিলে জেনেভা পিক আপ দ্য ফোন, 2-3 আওয়ার্স ওয়েট করার পরে হঠাৎ করে লাইন কেটে যাচ্ছে, কি করতে পারে? আচ্ছা, কি বলবেন?
সাধারণত যেটা রেগুলার নিয়ম, যখন কোনো আপনার ইউএসএসে কোনো আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়, এটি সাধারণত আপনার ওখানে আপনার অ্যাপ্রুভাল নোটিশে লেখা থাকে যে 30 ডেজের মধ্যে আপনার স্টেট ডিপার্টমেন্ট, যেটা ন্যাশনাল ভিসা সেন্টার বলা হয়, তারা যোগাযোগ করবে কেস নাম্বার দিয়ে। আর ওনার ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে ভিসা অ্যাভেলেবেল, এটি আসলে রেগুলার নিয়মে 30 থেকে 40 ডেজের মধ্যে কিন্তু উনি কেস আইডি, ইনভয়েস আইডি পেয়ে যাওয়ার কথা। কিন্তু আসলে এখন যে সিচুয়েশন, আসলে সব কিছুতে একটু বেশি সময় লাগছে। তো দেখা যায় যে 2 মাসের মধ্যে কিন্তু এই জিনিসটি চলে আসার কথা। তো উনি যেহেতু পাচ্ছে না, কমিউনিকেশন, ওদের সাথে কমিউনিকেশন করার আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে ইমেল করা। হ্যাঁ, ওটা আপনার ওয়েবসাইটে গেলে এনবিসি আস্ক, ওই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনার যে প্রয়োজনীয় তথ্য দিয়ে ওদের কাছে রিকোয়েস্ট করলে অ্যাট লিস্ট 15 ডেজের মধ্যে একটি রেসপন্স পাওয়া যায়। আচ্ছা, ইমেল করার পরামর্শ দিচ্ছেন এই ক্ষেত্রে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হুম হুম, জি, প্রশ্নটি? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হলো একজন মানুষের সাথে। হুম হুম, আপনি কি আবার প্রশ্ন, উনি আছেন লাইনে, আপনি কি প্রশ্নটি, জি জি, প্রশ্নটি আবার একটু করতে হবে। এটি হচ্ছে যেটা ওই যে আমরা আমরা আসলে আজকে যে আলোচনা, কিন্তু দেখা যাচ্ছে যে ন্যাশনাল ভিসা সেন্টার প্রসেসিং এর মধ্যেই সীমাবদ্ধ আছে। ওটি একটা অংশের উপর ভিত্তি করে উনি প্রশ্নটা করেছে। আর যখন ওয়েলকাম লেটার পাঠায় অথবা ন্যাশনাল ভিসা সেন্টারে যখন ভিসার প্রসেস শুরু হয়, তখন কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার একটি অপশন দিয়ে থাকে যে আইদার থার্ড পিটিশনার বেনিফিশিয়ারি নিজেই প্রসেসটি করতে পারে, কোনো থার্ড পার্টি করতে পারে, সেটাকে বলা হয় চয়েস অফ এজেন্সি, যে থার্ড পার্টি উনি চয়েস করবেন। নির্দিষ্ট একটি ফর্ম আছে, সেই ফর্মটি আপনার কমপ্লিট করে সাবমিট করতে হয়। আর অ্যানাদার অপশন হচ্ছে যদি কোনো অ্যাটর্নি হায়ার করতে চায়, সেই অ্যাটর্নির মাধ্যমেও জিনিসটি প্রসেস করতে পারে। তো চয়েস অফ এজেন্সি, যখন একটি যখন অ্যাপ্লিকেশন ওপেন হয় ন্যাশনাল ভিসা সেন্টারে, সেটি যে কোনো একটি অ্যাড করার জন্য অ্যাট লিস্ট 1 ইয়ার সময় থাকে। উনি যে চয়েস অফ এজেন্সি যদি সাবমিট করতে চায়, ম্যাক্সিমাম 1 ইয়ার অপেক্ষা করতে পারবে, 1 বছরের জন্য। আশরাফুল মোমিন পাপলু, তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন এবং বারবার অনুরোধ করছেন তার প্রশ্নটি যেন আমরা পড়ি। তিনি বলছেন যে ক্যাটাগরি F2A, যেটি হচ্ছে তার সমস্ত কাগজপত্র তিনি জমা দিয়েছেন, ইন্টারভিউ লেটার পেয়েছেন এবং তার তারিখ হচ্ছে 28 জানুয়ারি। এখন তিনি বলছেন যে ইন্টারভিউটি আগে মানে এগিয়ে আনার জন্য কি কোনো প্রক্রিয়া আছে কিনা, তিনি কি অনুরোধ করতে পারেন কিনা, কিংবা এটি কতটুকু শুনবে সেই জায়গাটি জানতে চাই। এটি সম্ভব আপনার ক্ষেত্র বিশেষে, যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে, যদি দেখা যায় যে পিটিশনার খুবই মারাত্মক সিক, তাহলে তাকে অ্যাকম্পানি করতে হবে, বেনিফিশিয়ারি অবশ্যই আসা খুবই আর্জেন্ট জরুরি, তখন কিন্তু এটা আপনার প্রয়োজনীয় প্রমাণপত্র সাবমিট করে রিকোয়েস্ট করলে সেটি আগানো যায়, সম্ভাবনা আছে। আচ্ছা, একজন ফোনে আছেন, কে আছেন? আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আমার 3 ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি। ছেলে থাকে লন্ডনে এবং বিবাহিত, আর 3 ভাই বোন থাকে বাংলাদেশে। তো ওদের অ্যাপ্রুভাল লেটারটা আমি কবে নাগাদ পেতে পারি আর কি? আচ্ছা, কি বলবেন? হ্যাঁ, উনি যে ক্যাটাগরি আবেদন করেছে, একটি হচ্ছে F3 ম্যারিড চাইল্ড, আর একটি হচ্ছে আপনার ভাই বোনের জন্য যেটা F4 ক্যাটাগরি। এই ধরনের ক্যাটাগরি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে এখন দেখা যায় যে টাইম ফ্রেম আছে, আপনার ভারমন্ট সেন্টার কনসিডার করুন, আর হচ্ছে ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার কনসিডার করুন। বোধ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় 5 থেকে 6 বছর সময় লাগে। তো উনি 13 আবেদন করেছে, আমার মনে হয় আরও 2-1 বছর সময় লাগতে পারে।
আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন এবং তারা অনুরোধও করছেন যে তাদের প্রশ্নগুলো যেন আমরা পড়ি। একটু ডিফারেন্ট টাইপের একজন একটি কমেন্ট করেছেন, সানার হোসেন, সেটি একটু পড়তে চাই। তিনি বলছেন তিনি ক্যালিফোর্নিয়া থেকে, এবং তার একটি কোশ্চেন হচ্ছে আমাদের টিবিএন 24 প্রাইম টাইম নিউজ কেন ইউটিউবে যাচ্ছে না, তিনি ইউটিউবে রেগুলারলি দেখে থাকেন। আমাদের ক্যালিফোর্নিয়ায় নিজস্ব প্রতিনিধি আছে, তার সাথে আপনি যোগাযোগ করলে অবশ্যই টিবিএন 24 টেলিভিশন আপনি কিভাবে দেখতে পাবেন, ইউটিউব নয় আপনি সরাসরি টেলিভিশনেই দেখতে পাবেন, সেটিতে হয়তো তিনি সহায়তা করবেন। একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমার নাম আসমা। জি জি, আমার দুইটা প্রশ্ন ছিল। আমার হাজবেন্ড আইন জব করে, তো মনে করেন এখন জব ছেড়ে দিয়েছে, ওর মানে যেই পাস করে আমি প্রসেসিং চালাইছি ওর জন্য যে অ্যাপ্লাই করেছি, তো ওইটাতে আমি শুনছি যে যাদের সবাই পাস করে তো ওইটাতে নাকি ইমিগ্রেশন ভিসা দেয় না, এই জন্য ও জব ছাড়ছে আর নতুন করে আবার পাসপোর্ট দিচ্ছে ওই পাসপোর্টটা ই করে। এইটা নিয়ে দাঁড়ালে কোনো সমস্যা হবে কিনা? আর একটা হচ্ছে, আমি ওরা আমার সব পেপার টেপার সবই কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা আমার ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করতে বলছে, 3 মাস অলরেডি হয়ে গেছে, বাট আপনি কোনো ইন্টারভিউ ডেট পাইনি, কেমন টাইম লাগে, এত দেরি কেন হচ্ছে? আচ্ছা, কি বলবেন না, উনি যদি যথার্থ প্রক্রিয়া অবলম্বন করে ওনার সরকারি জব থেকে উনি যদি রিজাইন করে সেভাবে যদি ওনার যেই আপনার রেগুলার পাসপোর্ট করে ভিসার জন্য অগ্রসর হয়, সেতে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি ওনার ব্যাকগ্রাউন্ড সব কিছু ঠিকঠাক থাকে। আর হচ্ছে ইন্টারভিউ ডকুমেন্টারি সব কিছু কোয়ালিফাইড হওয়ার পরও এখন দেখা যায়, কিন্তু দেখা যায় 2 থেকে 3 মাসও সময় লেগে যায় ইন্টারভিউ স্কেজুল করতে। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমার নাম মৌসুমী আক্তার। জি মৌসুমী আপা বলুন। থেকে বলছি। জি, প্রশ্নটি? আমার প্রশ্নটি হচ্ছে, এখন ইমিগ্রেশনে আমি জানতে চাই I-797C এই ফর্মের কত সালের কাজ চলছে, আপনি জানেন কি প্লিজ? আচ্ছা, কি বলবেন? আসলে উনি যেই I-797C সেটি আসলে কোনো ক্যাটাগরি নয়, সেটি হচ্ছে আপনার অ্যাকশন অফ নোটিস, যে কোনো অ্যাপ্লিকেশনের রিসিপ্ট নোটিস অথবা অ্যাপ্রুভাল নোটিসের ওই নাম্বারটি হচ্ছে অ্যাকশন অফ নোটিস, হচ্ছে I-797C। তা এখন ওনাকে ক্যাটাগরি হতে হবে যে এটাকে F1, F2, ক্যাটাগরি বলতে হবে, রাইট? তাহলে বলতে পারবো যে ভাই বোন অথবা ম্যারিড চিলড্রেন, US সিটিজেনের অথবা গ্রিন কার্ড হোল্ডারের রিলেটিভ, যে ক্যাটাগরি তাহলে সেটা বলতে পারবো। আচ্ছা, তো আপা আপনাকে আবার হয়তো প্রশ্ন করতে হবে, কারণ আপনি ক্যাটাগরির জায়গাটিতে যদি উল্লেখ করে দেন তাহলে অ্যাটর্নি মাহফুজুর রহমানের সুবিধা হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জেসমিন নামে বলছিলাম ব্রুকলিন থেকে। জি আপা। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম 2015 জুন মাসের দিকে, তো আমাদের এতদিনও এই পর্যন্ত এখন ইন্টারভিউর জন্য কোনো কল করে নেই, এবং আমি যখন অনলাইনে USCIS ওয়েবসাইটে ঢুকে চেক করি ওখানে কোনো কিছু শো করে না, ওখানে জাস্ট শো করতেছে যে ওরা যে আমাদের ওয়ার্ক পারমিটটা পাঠিয়েছে আমার বাসায়, জাস্ট এটা শো করতেছে যেটা মেইল করা হয়েছে, বাট আদার অন্য কোনো কিছু শো করতেছে না, তো আমি কি করতে পারি এখন? আসলে উনি তো শুনে থাকবেন যে জানুয়ারি 2018-এর আগে থেকে এবং সামথিং সেপ্টেম্বর 2015-এর শুরু থেকে, ওই সময় থেকে শুরু করে জানুয়ারি 2018 পর্যন্ত যারা আবেদন করেছিল সেই আবেদনগুলো কিন্তু USCIS এখন আর অ্যাডজুডিকেট করছে না, প্রসেস করছে না। এটি হয়তো জানে যে বর্তমান সরকার আসার পরে তারা লাস্ট কাম ফার্স্ট সার্ভ পলিসি শুরু করেছে। আগে যেটা ছিল যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটি কিনা চলমান ছিল সেই সময় জানুয়ারি 2018-এ পর্যন্ত, তাদের সিরিয়াল নাম্বার ছিল সেপ্টেম্বর 2015 সামথিং, তো ওই পয়েন্টে স্টপ করে দিয়েছে। বর্তমানে যারা কারেন্টলি আবেদন করছে তাদেরগুলি ইন্টারভিউ স্কেজুল করছে, সেই হিসাবে এই মুহূর্তে ওনার ইন্টারভিউ কখন হবে সেটিও কিন্তু কেউই কিন্তু সঠিক করে বলতে পারবে না। USCIS স্পষ্ট ওদের ওয়েবসাইটে লেখা আছে যে তারা এখন এগুলো স্কেজুল করবে না আনলেস যদি সেখানে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে। আর উনি যেটা ওয়েবসাইটে চেক করেছে, হয়তো উনি ওয়ার্ক পারমিটের রিসিপ্ট নাম্বার দিয়ে চেক করেছে, যার ফলে উনি দেখতে পেয়েছে যে ওয়ার্ক পারমিটের প্রগ্রেস টাইম দেখেছে, কিন্তু এছাড়াও উনি যে অ্যাসাইলাম ফাইল করেছে সেটির একটি নির্দিষ্ট রিসিপ্ট নাম্বার আছে ওনার অ্যাসাইলাম
অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ইনিশিয়ালি যে লেটারটি রিসিভ করেছিল সেই নাম্বারটি দিয়ে চেক করলে হয়তো বা কোনো আপডেট দেখতে পাবে ওয়েবসাইটে। খুব সুন্দর করে উত্তর দিয়েছেন, তবে আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই এই ক্ষেত্রে যে প্রশাসনের যে এই নীতিটি কার্যকর করেছিল একটি মূলনীতির উপর ভিত্তি করে যে তারা খুব দ্রুত কাজগুলো করতে চান, কিন্তু আপনার কি মনে হয় যে দ্রুত হয়েছে না আরও বেশি পিছিয়ে যাচ্ছে কাজের ক্ষেত্রে? না, সেটি যেটি হয়েছে আসলে যারা 15 থেকে আপনার জানুয়ারি 2018 এই যে উনি যে প্রশ্ন করেছে একটা, তাদের মধ্যে আসলে প্রকৃত একটা হতাশা দেখা দিয়েছে যে এই দুই আড়াই বছর সময়কালে যারা আবেদন করেছিল তারা একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। কিন্তু এখন যারা বর্তমানে আবেদন করছে তাদের অ্যাপ্লিকেশনটি দেখা যায় আগে যেখানে দুই বছর হয়তো বা সময়কাল কম লেগেছে, কিন্তু আপনি দেখেন যখন এখন যদি আবেদন করলে হয়তো বা ইউএসসিএস তার কাজটি খুব দ্রুততার সাথে করছে, 5-6 মাসের মধ্যে ইন্টারভিউ করছে, কিন্তু কেসটি যখন আবার কোর্ট প্রসেসে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আবার সেই একই আপনার আপনার ডিলেটা রয়ে গিয়েছে, সেক্ষেত্রে সেটি কিন্তু কমানোর কোনো সুযোগ মানে হয়নি এখনো দেখা যাচ্ছে না। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেরিল্যান্ড থেকে বলছি। জি ভাই, আপনারও বলছি। জি, আমার একটা প্রশ্ন, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছি 2005, এখন আমার অল ডকুমেন্টস এন্ড এফিডেভিট এভরিথিং ইজ অ্যাক্সেপ্টেড, বাট রাইট নাও ইজ অলমোস্ট 2 মান্থস, আমি এখনো কোনো অ্যান্সার পাচ্ছি না যে ইন্টারভিউটা কবে হতে পারে, কি বলবেন? আসলে উনি যেটা প্রশ্ন করেছে এটা আসলে প্র্যাকটিক্যাল প্রবলেম, আমি বলবো আমরাও এগুলো নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ তারা আনইউজুয়াল সময়টি লাগছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সমস্ত ডকুমেন্টারি সাবমিট করার পরও যখন ওরা ডিক্লেয়ার করছে কোয়ালিফাইড হয়ে গেছে, ইভেন মোর দেন 3 মান্থস লেগে যাচ্ছে ইন্টারভিউ স্কেজুল করতে। তো সেক্ষেত্রে যেটি করতে হবে প্রতিনিয়ত তাদেরকে ইমেলে অথবা ফোন করে পোস্ট করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমার মা এখানে আসতে 8 বছর থেকে, সে হচ্ছে আপনার গ্রিন কার্ড হোল্ডার, তো এর মধ্যে আমার কয়েকবার বাংলাদেশে গেছে, সেখানে 11 মাস করে ছিল 2 বার, তারপরে হচ্ছে একবার ট্রাভেল পাসপোর্ট নিয়ে গেছে প্রায় 18 মাস ছিল। সিটিজেনশিপের যে বেসিক রুল সেটি হচ্ছে রেগুলার ওয়েতে যারা গ্রিন কার্ড পেয়ে থাকে তাদের ক্ষেত্রে আপনার 5 বছর পরে আবেদন করতে পারে, টেকনিক্যালি 4 বছর 9 মাসের মাথায় আবেদন করতে পারে, সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি 2.5 ইয়ার্স আমেরিকা থাকতে হবে, এবং ওই 2.5 ইয়ার্সের এবং ওই 5 ইয়ার্স আপনার স্ট্যাচুটরি টাইমের মধ্যে আপনি কখনো 6 মাসের বেশি দেশের বাইরে থাকতে পারবেন না। তো ওনার ক্ষেত্রে যেটি হয়েছে যেটা জানতে চাচ্ছে, তো উনি যদি ওনার মায়ের সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে চায় এবং সেটি আপনার ডিসাইড করার জন্য ওনাকে দেখতে হবে লাস্ট টাইম উনি কখন আপনার 6 মাসের কম থেকে আমেরিকাতে আছে, বেশি সময় থেকে আসছে, তো ওই পয়েন্ট থেকে হিসাব করে ওনাকে 5 বছর হিসাব করতে হবে। আর যদি উনি আরেকটি যেটি আপনার কথা বলেছে সেটি হচ্ছে ট্রাভেল পাস নিয়ে, মানে আপনার 2 বছরের জন্য পারমিশন নিয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আবার কিন্তু ওটি যদি লাস্ট টাইম হয়ে থাকে যে উনি 18 মাস আসে, যে মনে করেন আরও 3 বছর আগে 18 মাস পার হয়ে আসছে, তখন কিন্তু ওই 18 মাসের পর থেকে কিন্তু উনি ইচ্ছা করলে ওই 4 বছর হিসাব করে কিন্তু আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু 1 বছর ক্রেডিট পাবে। আর সে যে খুব জটিল লাগছিল আমার কাছে হিসেব নিকেশ, তারপরও মনে হচ্ছিল যে একটি জায়গায় যদি হিসেব করা হয়, তারপরও ইচ্ছা করে আমরা কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে আলাপ করে করলে কিন্তু সরাসরি সাক্ষাতে সেই ক্ষেত্রে আরো ক্লিয়ার করে দিতে পারবে। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমি যেটি বলছিলাম যে দর্শকদের সাইড থেকে যে আমরা সাধারণ মানুষ অনেক সময় হিসেব নিকেশ করতে একটু ভুল করি, যে 2.5 বছর আমি থাকবো 5 বছরের মধ্যে, সেটিকে আমি সব বাংলাদেশে থাকার 6 মাসের বেশি থাকার পরে সেই হিসেবটি হবে না সেটি বাদ যাবে, সেই জায়গাটি নিয়ে খেয়াল রাখতে হবে, সেই জায়গাটি নিয়ে কিন্তু দ্বন্দ্ব থাকে বেশি না থাকে। আর সেই জায়গাটি আপনি খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন যে 6 মাসের বেশি যদি থেকে আসে সেই পয়েন্ট থেকে হিসেবগুলো করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, তারপর আমরা একটা বিরতিতে যাব, কে আছেন ফোনে, কে আছেন?
আমি আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটি বলে প্রশ্ন করে ফেলতে হবে যে। আমার নাম আমিনুল। আমার দুইটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন হলো আমি আমার নাম আমিনুল ইসলাম, আমার দুইটা প্রশ্ন। আমার একটা হলো আমি 2007 এর শেষের দিকে আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি, এটা কখন এটা আমরা যেটা পাইতে পারি? আর একটা প্রশ্ন হলো যে গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে গেলে আগে তো 11 মাস পরে আসা দিতে, এখন সেটা কোনো পরিবর্তন হয়েছে কিনা? আচ্ছা, কি বলবেন? না, ভাই বোনের অ্যাপ্লিকেশন যেটি এই মাসেও কিন্তু যারা জুলাই 2007 আবেদন করেছিল তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তারা ওয়েলকাম লেটার কিন্তু সাবমিট করেছে, তাদের অ্যাপ্লিকেন্টের কাছে পাঠিয়েছে। আর উনি যেহেতু 2007 এর লাস্টে, আমার মনে হয় আরও 5-6 মাসের মধ্যে হয়তো বা উনিও ওয়েলকাম লেটার পেয়ে যাবে। আচ্ছা। আর গ্রিন কার্ডের যে রুল, সেটি হচ্ছে আপনি আমেরিকাতে যদি 1 বছরের বেশি থাকেন উইদাউট পারমিশন, তাহলে আপনার গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে। এটি বরাবরই রুল একই আছে, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু আপনি 6 মাসের বেশি থাকা উচিত না, তারপরেও কিন্তু আপনি উইদাউট পারমিশন 11 মাসের মধ্যে কিন্তু থেকেও কিন্তু আবার ব্যাক করতে পারবেন। আরেকজন আছেন আমাদের সাথে, তারপর আমরা বিরতিতে যাই। কে আছেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি বলেন? জি, আমি জানতে চাই যে এখন কত সালে কাজ চলতেছে সেটি হচ্ছে F2A ক্যাটাগরি, সেটাকে ডিসাইড করা হয়। সেক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে F2 ক্যাটাগরি কিন্তু বর্তমানে কিন্তু কারেন্ট, যেটি কিন্তু যদি ওনার মায়ের অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভ হতো আজকে, আরও 2-3 মাস আগে অ্যাপ্রুভ হতো, এখন কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার প্রসেস শুরু হয়ে যেত। তো যাই হোক, এটা কিন্তু প্রতি মাসেই আপডেট হয়। যখন ওনার মায়ের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে, তখন কিন্তু ভিসা বুলেটিন দেখতে হবে যে ওনার ওই ক্যাটাগরি কোন কন্ডিশনে আছে, কিন্তু বর্তমানে কিন্তু ওটা কারেন্ট আছে। আমরা একটা বিরতিতে যাই। বিরতির পর যারা ফোনে অপেক্ষা করছেন সবারই আমরা চেষ্টা করব প্রশ্ন নিতে এবং তথ্য দিতে। নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমানের সাথে আমাদের আছেন। আমরা কথা বলছিলাম যারা প্রশ্ন করছেন বিভিন্ন প্রশ্নের আলোকেই, যেহেতু বিরতির আগ থেকে ফোনে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিই। কে আছেন দর্শক ফোনে? কে আছেন? আচ্ছা, কি বলবেন? এটি হচ্ছে যেটা আপনার যারা ইউএস সিটিজেন হয় তাদের, যে 18 বছরের নিচের সন্তানরা অটোমেটিক সিটিজেন হয় তাদের জন্য সার্টিফিকেট আবেদন করতে হয়। তো উনি ওই অ্যাপ্লিকেশনটি করেছে। ওই ধরনের অ্যাপ্লিকেশনের সময়কাল অ্যাটলিস্ট 6-10 মাস সময় লাগে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে? কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফ্লোরিডা থেকে বলছি। প্রশ্নটি বলে ফেলুন ভাইয়া, নামটি বলে। আমার নাম ফরিদ আহমদ ভাইয়া। হ্যাঁ, হ্যালো। প্রশ্নটি করতে হবে ভাইয়া ঝটপট, পরে শুনুন, উত্তর দিব যখন। হ্যাঁ, আমি 2015 জুন মাসে আমার ছেলের জন্য আমি অ্যাপ্লিকেশন করি আন্ডার 20। হ্যাঁ, তারপরে জুনের 15 লাস্টের দিক দিয়ে আমার থেকে তারা যে যে কাগজপত্র চাইছে সেই কাগজপত্র নিয়ে দিচ্ছে। এরপরে জুনের লাস্টে দিয়া আমার থেকে বিশার ফি নিছে আমার থেকে। হ্যাঁ, 15 লাস্টে দিয়া। হ্যালো, আপনি এখন কি জানতে চাচ্ছেন? জি, আমি জানতে চাচ্ছি আমি 15 লাস্টে দিয়ে আমার থেকে বিশার ফি নিছে, এবং আমাকে ইন্টারভিউ ডেটও দিয়েছিল যে 60-90 দিনের মধ্যে আপনার কল করা হবে, কিন্তু ওরা এখনো কল করেনি। 60-90 দিন এক্সপায়ার হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করা আরম্ভ করলাম, ওরা বলতেছে ভিসা অ্যাভেলেবল না। হ্যাঁ, এইভাবে তার সাথে যোগাযোগ করি, যখনই করি তখন তারা একটাই কথা বলে যে ভিসা অ্যাভেলেবল হইলে আপনাকে ইন্টারভিউ কল করা হবে। হ্যাঁ, কিন্তু অর্ধ বছর
উনি যখন আবেদন করেছিল সেটি ছিল F2A ক্যাটাগরি, উনি যদি ওনার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই উনি গ্রিন কার্ড ধারে, যেহেতু ভিসা অ্যাভেলেবল প্রশ্ন আসছে অবশ্যই উনি গ্রিন কার্ড ধারে। উনি যখন ওনার আন্ডার 18 এর সন্তানের জন্য আবেদন করেছিল 15 সালে, তখন এবং ভিসা প্রক্রিয়া যখন শুরু হয়ে গিয়েছে হয়তো আরও 2-3 বছর সময় লেগেছে, তখন যেই মুহূর্তে উনি ভিসা ফি সব কিছু জমা করেছে তখন হয়তো দেখা গেছে 21 বছর ছিল, কিন্তু যখনই একটা স্টেজে গিয়ে উনি 21 ওভার হয়ে গেছে, সেই কারণে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার অ্যাপ্লিকেশনের ওরা নিজ থেকে ক্যাটাগরি চেঞ্জ করে F2B করে দিয়েছে। এটাই হয়েছে ওনার ক্ষেত্রে। তবে ওনার যেটা করা দরকার ছিল কোনো লয়ার সাথে যোগাযোগ করে ওটি দেখা যে উনি CSP রুল অ্যাপ্লাই হয় কিনা। এটা এই ধরনের প্রবলেম আমরাও আমাদের ফার্মও এরকম যখন দেখা গিয়েছে আমরা অনেকগুলো কেসে কিন্তু সাকসেসফুলি এই F2B থেকে আবার F2 তে আনার ব্যবস্থা করেছি। CSP রুল যখন কোয়ালিফাই করে যখন দেখা গিয়েছে ওই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে 2 বছর সময় নষ্ট হয়েছে, ওই 2 বছর আমরা ক্রেডিট করে আবার এটাকে F2 তে আপনার এনে ভিসার ব্যবস্থা করেছি। এখন কি করবেন তাহলে? এখন উনি লয়ার সাথে যোগাযোগ করতে পারে, স্টিল যদি দেখে যে ওইটা কোয়ালিফাই ছিল, যদিও আমি জানি না কত সময় পার হয়েছে, এখন যদি বেশি দেরি না হয় উনি সেটা CSP রুল যদি উনি কোয়ালিফাই করে, ছেলেটি যদি দেখা যায় যে ভিসা অ্যাভেলেবেল হওয়ার সময় ওনার বয়স ডিডাক্ট করার পরে 21-এর নিচে চলে আসে, তাহলে অবশ্যই সেইভাবে রিকোয়েস্ট করতে হবে। এমনি ফোন করলে, এমনি যদি রিকোয়েস্ট করে যে ভিসা ইস্যু করছো না কেন, ওরা বলবে যে ইটস নট অ্যাভেলেবল, আর উনি বারবার বলবে যে ভিসা ইন্টারভিউ করো, কিন্তু ওরা কথা শুনবে না যদি CSP এর আপনার রিকোয়েস্ট না করা না হয়। মানে অ্যাটর্নির মাধ্যমে তাকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যালো, হ্যাঁ, আমি রিঙ্কু বলছি বাংলাদেশ থেকে। জি আপা, প্রশ্নটি? হ্যাঁ আপু, আমার হাজবেন্ড আমার জন্য অ্যাপ্লাই করেছিল 2014 সালে, তো 15 তে তার রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, 15 তে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে আমি ভিসা সেন্টারে গিয়ে তার ডিটেলস বলি, যাওয়ার প্রসেস কি জানতে চাই, তো তারা আমাকে বলে যেহেতু তোমার হাজবেন্ড নেই, তো আমরা মনে করি না ওইখানে যাওয়াটা তোমাকে আমাদের যেটা দেওয়া উচিত। দেন সে যেখানে কাজ করতো সেখানকার যে ওনার, তিনি আমার সমস্ত দায়িত্ব নিয়ে আমার কাগজ তার কাগজপত্র জমা দিয়ে আমাকে যাওয়ার জন্য ভিসা সেন্টারে কাগজপত্র জমা দেয়, কিন্তু তারাও সেই ভিসাটা হচ্ছে ডিনাই করে। তো পরপর 2 বার রিজেক্ট হওয়ার পর এখন আমি কি যে কোনো ক্যাটাগরিতে ওখানে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, না, ভিসা দেখা যাচ্ছে যে ওনার হাজবেন্ড যারা আবেদন করেছিল, যারা ভিসা সেন্টারও গিয়েছিল, এইখানে এটা হয়তো উনি ওনাকে কেউ হয়তো বলেও না, উনি তখন লয়ের সাথে আলাপও করেনি, সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ আপনার US সিটিজেনের স্পাউস, আপনার গ্রিন কার্ডের স্পাউস, উইডো স্পাউসের জন্য কিন্তু আলাদা একটা স্পেশাল ক্যাটাগরি আছে। আচ্ছা, সেটা উইডো ক্যাটাগরিতে, সেটা আমরা বলে থাকি এটাকে, ওনার যে অ্যাপ্লিকেশনটি ছিল সেই মুহূর্তে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি ভিসা সেন্টারে উনি যেভাবে যোগাযোগ করেছে ওনাকে, টেকনিক্যালি কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আপনার ওই উইডো ক্যাটাগরিতে কনভার্ট করার একটা ব্যবস্থা থাকে, সেই রিকোয়েস্টটি করতে পারতো সেখানে। সেটা সেটা I-360 বলা হয় থাকে, যদি ওখানে যদি সেটা ওটা কনভার্ট নাও করে থাকে, উনি কিন্তু আবার ফ্রেশ অ্যাপ্লিকেশনও করতে পারে, এখনও করতে পারে সেটি। এখনো মানে হাজবেন্ডের থ্রুতেও সে করতে পারে, হাজবেন্ডের যদি মারা গেলে সেটা উইডোদের জন্য আলাদা আবার একটা স্পেশাল ব্যবস্থা করা যেতে পারে। আর উনি বলছিলেন যে যদি আরো অন্য কোনো অপশন থাকে, হয়তো ভাই বোনের ক্যাটাগরি, কিংবা দুইবার যেহেতু রিজেক্টেড হয়েছে তো এই ক্ষেত্রে কোনো সমস্যা না, যদি স্টিল ওটা দেখতে হবে যে সবগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করে, কারণ উনি হাজবেন্ডের আপনার ইয়েতে মাধ্যমে কিন্তু উনি এলিজিবল হতে পারে। আচ্ছা, মানে হাজবেন্ডের মাধ্যমে তিনি এলিজিবল হবেন। খুব সুন্দর করে সেই জায়গাটি ব্যাখ্যা করেছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, নাম কি বলে প্রশ্ন করতে হবে? জি, আমার নাম কাজী জং আলাবিজানে 18 থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? আমার বড় মেয়ে দেশের সিটিজেন, এখন তার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করেছে, প্লাস তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে। এখন বাই মিস্টেক 12 বছর আগে অ্যাপ্লাই করছে, তো বাই মিস্টেক তার জন্ম তারিখে, আমার মেয়ের হাজবেন্ডের জন্ম তারিখে একটু 1 ইয়ার বেশ কম হয়ে গেছে। এখন এই জন্ম তারিখটা কারেকশন করব কিভাবে বা কি করা যাইতে পারে, এই ভুলটা কিভাবে সংশোধন করা যায়? এট দ্য সেম টাইম ওর নামের মধ্যে আক্তার বানান লিখতে AKHTER লিখছে, কিন্তু হবে AKTHER। আচ্ছা, কি বলবেন?
এই ধরনের অ্যাপ্লিকেশনে একটা জেনারেল রুল হচ্ছে, আপনি কিন্তু ইচ্ছা করলে যে কোনো স্টেজে কিন্তু অ্যাপ্লিকেশনটির আপনি যে কোনো পরিবর্তন অথবা সংশোধন করা চায়। এটি যদি অ্যাপ্রুভাল নাও হয়, যদি প্রসেসিং চলমান থাকে, এখনও কিন্তু ইচ্ছা করলে উনি আপডেটেড পাসপোর্টের কপি অথবা পাথ সার্টিফিকেট সাবমিট করে সেই ভুলগুলো সংশোধন করতে পারে। অ্যাপ্রুভ হয়ে গেলেও যদি ভিসা অ্যাভেলেবেল নাও হয়, সেক্ষেত্রেও কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টারে সেই ইনফরমেশনগুলো আপডেট করার রিকোয়েস্ট সাবমিট করতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, আমরা হয়তো আর একটি কি দুটো প্রশ্ন নিব। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমি জামাইকা থেকে বলছি, আমার নাম লাকি। জি জি, আমার প্রশ্ন হলো, আমি আমার ভাই বোনের জন্য 2006 এ অ্যাপ্লাই করছি, আমি ওয়েলকাম লেটার পাইছি 2019 এ জানুয়ারিতে, আবার আমি সব ডকুমেন্টস ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছি ফাইনাল এপ্রিলের 16, কিন্তু এখনো কোনো ইন্টারভিউ রেট পাচ্ছি না, ডেট পাচ্ছি না। সেটি কিন্তু আসলে প্র্যাকটিক্যাল প্রবলেম, সেটি সবার ক্ষেত্রেই একই। আমরা আরও বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি এই এই বিষয়টির উপরে। তো যেটি করতে হবে, অনবরত ওদের সাথে ফলো আপ করতে হবে, ফোনে অথবা ইমেলে তাদেরকে পোস্ট করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, এটি শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি পরে শুনবেন, আগে প্রশ্ন করে ফেলতে হবে। আমি আমি ম্যারিল্যান্ড থেকে বলছি। জি বলুন, প্রশ্ন বলুন। আমি ম্যারিল্যান্ড থেকে বলছি, আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি 2011 এ আমি আমার রিলেটিভের জন্য ইমিগ্রেশনে দরখাস্ত করেছিলাম, কিন্তু ওই যার নামে দরখাস্ত করেছিলাম উনি মারা গেছে, এখন ওইটা এই কেসটা কিভাবে কি করা হবে? আচ্ছা, কি বলবেন, যার জন্য আবেদন করা হয়েছে তিনি যদি মারা যান, উনি যে ক্যাটাগরি হোক, ভাই বোন হোক অথবা অন্য যে ক্যাটাগরি হোক, সেক্ষেত্রে যদি বেনিফিশিয়ারি মারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করা যায়। বেনিফিশিয়ারির যে ডেরিভেটিভ যারা আছে, মানে স্পাউস এবং চিলড্রেন আছে, তারা কিন্তু হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করে অ্যাপ্লিকেশনটি আবার রিইনস্টেট করতে পারে। মানে সেটির এক্সেপশন সুযোগ আছে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হতে হবে, পূর্ব শর্ত হচ্ছে এটা। আমরা অনেকগুলো বিষয় নিয়ে দর্শকদের অনেক প্রশ্নের আলোকে কিন্তু এসেছে, তবে শুরুতেই আমি সাধারণত আপনি আসলে আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করি, যে গত সপ্তাহে কোনো নতুন কোনো আইনের পরিবর্তন এসেছে কি না নীতিগত দিক থেকে, যেটি ট্রাম্প প্রশাসনের বারবারই আমরা চাই। তো সেই জায়গাটিতে শেষ প্রশ্ন এটাই করব যে এর মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি না, অভিবাসন হোক কিংবা অন্য কোনো ক্যাটাগরিতে হোক, যেটি আমাদের প্রবাস জীবনে কথা প্রভাব ফেলে। শুনলেই কিন্তু দর্শকরা হোক অথবা যে কোনো ইমিগ্রেশন, হ্যাঁ, যে পরিবর্তন মানে হচ্ছে আতঙ্ক। অনেক সময় দেখা যেত আগে পরিবর্তন মানে হচ্ছে সুখবর, যেমন আপনার ওবামার প্রেসিডেন্ট ওবামার আমলে পরিবর্তন মানে হচ্ছে গেটিং সামথিং, যে অ্যামনিস্টি আসছে, ডেকা আসলো, মানুষের মধ্যে একটি উদ্দীপনা ছিল ইমিগ্রেন্টদের মধ্যে। এখন পরিবর্তন মানে হচ্ছে একটি আতঙ্ক আমি বলবো। তো সেইটাই যে পরিবর্তন গত সপ্তাহে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি ঘটনা ছিল, যে ডেকা নিয়ে যেটা সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট হলো, সেটি আগামী জুনে অপেক্ষা করছে ডিসিশন কি হতে পারে, হয়তো এটা নেগেটিভ রেজাল্ট আসতে পারে, সেক্ষেত্রে একটা ডিজাস্টার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইয়াং এই পপুলেশনের মধ্যে আমেরিকায়, ড্রিমারদের মাঝে। আরেকটি হচ্ছে আপনার রিসেন্টলি যেটা দেখলাম যে হোয়াইট হাউস থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে, সেটি হচ্ছে অতি সত্তর হয়তো আমরা দেখতে পাবো ইউএসএস এর অ্যাপ্লিকেশনগুলোর যে ফি আছে সেটি হয়তো 21% ইনক্রিজ হতে পারে। আচ্ছা, বাড়িয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ। যদিও আমরা পরিবর্তনের জায়গাটি আমরা সবসময় চাই পরিবর্তন মানে ইতিবাচকভাবে হোক, কারণ যে কোনো যুগের সাথে পরিবর্তনে, সময়ের সাথে পরিবর্তনে আমরা ইতিবাচককে গ্রহণ করব, সেই মেন্টালিটিও আমাদের আছে। তবে অসংখ্য ধন্যবাদ, অ্যাটর্নি মাহফুজুর রহমান খুব সুন্দর করে ব্যাখ্যা করেন এবং আপনার দর্শকরাও খুব পছন্দ করে, যেটি অনুষ্ঠানের শুরুতেই আপনি বুঝতে পেরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।